আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা যেই যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের আমার বাংলা বই থেকে একটি কবিতা পড়াবো। কবিতার নাম শব্দদূষণ, লিখেছেন সুকুমার বড়ুয়া। 41 পৃষ্ঠায় তোমরা সেই শব্দ দূষণ কবিতাটি ভালোভাবে খেয়াল করে দেখবে। তো এখন সেই কবিতাটাই আবৃত্তি করার আগে আমরা কবি পরিস্থিতি সম্পর্কে একটু জানি। সুকুমার বড়ুয়া বাংলাদেশের একজন প্রখ্যাত ছড়াকার। তিনি 1938 সালের 5ই জানুয়ারি চট্টগ্রামের রাজউন থানার বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তার রচিত কয়েকটি গ্রন্থ পাগলা ঘোড়া, বিজে বেড়াল, চন্দনার অঞ্জনার ছড়া, এলোপাতারি, নানা রঙের দিন, চিচিং ফাঁক প্রভৃতি। তিনি শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। এখন আমরা সেই কবিতাটি আবৃত্তি করব, শব্দদূষণ, সুকুমার বড়ুয়া। তাহলে তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বই খুলে, 41 পৃষ্ঠা বই খুলে তোমরা আমার পড়ার সাথে মিলিয়ে তোমরা দেখবে। গরু ডাকে, হাঁস ডাকে, ডাকে কবুতর, গাছে ডাকে শত পাখি সারাদিন ভর, মোরগের ডাক শুনি প্রতিদিন ভোরে, নিশি রাতে কুকুরের দল ডাকে জোরে, দোয়েল চড়ুই মিলে কিচির মিচির, গান শুনি ঘুঘু আর টুনটুনির, শহরের পাতি কাক ডাকে যাকে যাকে, ঘুম দেওয়া মুশকিল হর্নের হাঁকে, চিঠি চলে, টিভি চলে, বাজে টেলিফোন, দরজায় ভেল বাজে, কান পেতে শোন, গলিপথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে, ছোটদের হইছই স্কুল মাঠে, পল্লীর সেই সুরে ভরে যায় মন, শহরে জীবন জ্বালা শব্দ দূষণ। তোমরা এই কবিতাটা সুন্দর করে আবৃত্তি করবে এবং মুখস্থ করবে কবির নাম সহ। এরপর তোমাদের একটি বাড়ির কাজ দেওয়া থাকবে, সেটা হচ্ছে 4, শহরে জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করি ও লিখি। এখানে দেখো একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলের ভিতরে বিষয়বস্তু শহুরে জীবন, গ্রামের জীবন। এখানে বিষয়বস্তুর মধ্যে লিখছে পরিবেশ, শহরের জীবনে কী পরিবেশ বিরাজমান, গ্রামের জীবনের পরিবেশ কীরকম। শব্দ, শহরের জীবনে কীরকম কোলাহল বা শব্দ থাকে, গ্রামের জীবনে কীরকম শব্দ হয়। রাস্তাঘাট, শহরের রাস্তাঘাট কেমন এবং গ্রামের রাস্তাঘাট কেমন। জীবনযাত্রা, শহরের মানুষের জীবনযাত্রা কীরকম, গ্রামের মানুষের জীবনযাত্রা কীরকম। হাটবাজার, শহরের হাটবাজারের অবস্থা কী এবং আমাদের এই গ্রামের হাটবাজারের অবস্থা কী। তোমরা এই টেবিলটা এরকম সুন্দর করে লিখবে, বিষয়বস্তু শহরের জীবন, গ্রামের জীবন লিখে, তারপর পরিবেশ, শব্দ, রাস্তাঘাট, জীবনযাত্রা, হাটবাজার, এরকম নিচে নিচে করে তোমাদের মতো করে সুন্দর করে লিখবে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।